বেলপুরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস করব দশম শ্রেণীর গণিত অনুশীলনী দুই। এসে আমরা অঙ্ক শুরু করি। আমাদের যে 13 নম্বর অঙ্কটি আমাদের এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো, এটাকে আমরা কি করতে পারি, এ প্লাস বি আর এই সি কে ডাইনে পাঠিয়ে দিলাম তাহলে মাইনাস সি। ঠিক একইভাবে বি প্লাস সি কে রাখলাম, এ কে ডাইনে পাঠালে মাইনাস এ, আবার সি প্লাস এ কে রাখলাম, বি কে এই পাশে পাঠিয়ে দিলাম মাইনাস বি। এখন আমরা মূল যে অঙ্কটা এই অঙ্কটা আমরা এখানে করলাম, তাহলে এই বি প্লাস সি, এই বি প্লাস সির মান আমরা বের করছি এখানে মাইনাস এ, এই মাইনাস এ তার মানে স্কয়ার নিচেই থ্রি বি সি। ঠিক একইভাবে সি প্লাস এ, সি প্লাস এ এর মান হচ্ছে মাইনাস বি, এই মাইনাস বি তার আবার হল স্কয়ার, এ প্লাস বি, এ প্লাস বি এই মানটি হচ্ছে মাইনাস সি, আমরা লিখছি মাইনাস সি তার হল স্কয়ার। মাইনাস এ কে যদি হোল স্কয়ার করে তাহলে হয় এ স্কয়ার, কারণ কোন মাইনাস কে, কোন মাইনাস চিহ্নকে যদি হোল স্কয়ার করা হয় তাহলে সে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক একইভাবে বির বেলায় একইভাবে মাইনাস সির বেলায়। এবার একটা এখানে আমরা লসাগু করতে পারি, লসাগু এখানে আছে থ্রি বি সি, থ্রি সি এ এবং থ্রি এ বি, আমরা এখানে লিখতে পারি থ্রি এ বি সি। তাহলে এই থ্রি এ বি সি যদি এখান থেকে চলে যায় থাকে এ, এ দিয়ে স্কোয়ারের সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে হয় এ কিউ, এই প্লাস এই থ্রি সি এ, থ্রি আর সি এ চলে গেলে থাকে বি, বি দিয়ে বি স্কোয়ারে গুণ করলে হবে বি কিউ। ঠিক একইভাবে থ্রি এ বি যদি চলে যায় থাকে সি, সি দিয়ে সি স্কোয়ারে গুণ করলে হবে সি কিউ। তাই উপরে আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এবার আমরা এই এ কিউ প্লাস বি কিউ এটাকে যদি আমরা ফর্মুলায় নিই তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, আর এই যে সি কিউব, এই সি কিউবটা এখানে থেকে গেল। এই যে এ প্লাস বি এটুকুর মান আমাদের আছে মাইনাস সি কিউব, মাইনাস সি তার হোল কিউব থাকলো। এবার মাইনাস সি তে যদি কিউব করে তাহলে মাইনাস সি থেকে যাবে, আর এই মাইনাস মাইনাস এর প্লাস থ্রি এ বি সি। এখন আমাদের এই মাইনাস সি কিউব আর এই প্লাস সি কিউবটা কেটে থ্রি এ বি সি, নিচেও থ্রি এ বি সি, এই থ্রি এ বি সি দিয়ে থ্রি এ বি সি কে ভাগ করলে কত হবে ওয়ান। তাহলে আমাদের মূল অঙ্কে যেটা বলছে, মূল অঙ্কে আমাদের প্রমাণ করতে বলছে ওয়ান। তাহলে আমরা লাস্টে যে লিখতে পারি অর্থাৎ মূল অঙ্কটা লিখলাম লিখে সমান সমান ওয়ান। এটা আমাদের দেওয়া আছে প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে, তাহলে আমরা এখানে লিখতে পারব দেখানো হলো। সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা আজকে এই অঙ্কটি করবা, নিজে নিজে করবা এবং সবসময় বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে সুস্থ থাকো, ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।